বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি জানি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। সকাল 6:30 বাজে, দেখো কি রোদ্র, বাইরে তাকানোই যাচ্ছে না। কালকেও যেমন গরম ছিল, আজকেও হয়তো খুব গরম পড়বে। কি রোদ্র বাইরে! একটু চা করবো, তোমাদেরকে দেখাচ্ছি, চলো চা করে নিয়ে আসছি। আমার জন্য এক কাপ চা করি, ওরা যখন উঠবে তখন ওদের জন্য আবার করতে হবে, তখন হয়তো আবার খাবো আর এক কাপ চা। চাটা একটু বেশি খাই। হয়ে গেছে, এখন চাটা একটু ঢালি। এই চাটা খাচ্ছি, চাটা খাওয়ার পরে ঘর মুছবো, স্নান করব, স্নান করে পুজো দিয়ে তারপরে রান্নাঘরে যাব। আজকে সকাল থেকেই শুরু করলাম তোমাদের সাথে কথা বলতে। আগে ওষুধটা খাই, প্রেশারের ওষুধ। পরে আবার একটু খেয়াল থাকবে না, মনে থাকবে না। এদিকে ভাত আর এদিকে মসুর ডাল হচ্ছে। বন্ধুরা দেখো, এই দেখো আমার ঘর, রান্নাঘর। বন্ধুরা দেখো, এটা সরকারি ঘর। হ্যাঁ দেখো কি অবস্থা, এদিকে টাইলস বেশি দিন হলো লাগানো না, এই 1-1.5 বছর হবে। হ্যাঁ সব দেখো, হোয়াইট সিমেন্ট দেওয়া হয় নাই, সব গুড়মুড়ায় একদম সব টাইলসগুলি পড়ে গেল। দেখো কি অবস্থা, সরকারি কাজ, এই যে এদিকে সব ভাঙা, দেখছো? দেখো কিভাবে থাকি, দেখো এটার এটার কি অবস্থা, এটার কি গতি হবে বলো তো, আর তো কেউ করে দিবে না। দেখো কি অবস্থা, এই যে এগুলিও খোলা, এই যে এগুলিও এগুলিও যে কখন পরে, আমি তো এই টেবিলটা সরাবো, রান্নার টেবিলটা যদি সরাই নিচে রান্না করব, তখন তো এগুলিও মনে হয় পড়বে আমার শরীরের উপরেই। দেখো চলে পেঁয়াজ সম্ভব দিব তো, এই পেঁয়াজটা কেটে নিচ্ছি। এই যে ডালে কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর এই যে রসুন দিচ্ছি মসুর ডালে সেদ্ধতে, সোমবারে পরে দিব শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে সোমবার দিব। বন্ধুরা দেখো, এই যে সকালের আমাদের সকালের খাবার খাচ্ছি। বন্ধুরা এই যে মিষ্টি আর পরোটা, ঘরে বানানো না, পরোটা দোকান থেকে কিনে নিয়ে আসছে, সেটাই খাচ্ছি। সকালটা সব হয়ে গেছে, ঠাকুর দেব, স্নান করা, ঠাকুর দেওয়া সব হয়ে গেছে। এখন তোমাদের সাথে তো বলছি সকালবেলার কথা, এখন রান্না করছি। ঝিঙ্গা দিয়ে ছোটো মাছ রান্না করব। এই যে দেখো বন্ধুরা, এই যে এই যে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ লঙ্কা
দিয়ে ভাজা ভাজা করে তারপরে ঝিঙ্গাটা দিয়ে দিব, তারপরে ছোট মাছ দিয়ে দিব। শুকনা লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়েছি, হ্যাঁ। আর এই রান্নাটা না যে পোস্ত দিয়ে, এই ছোট মাছ দিয়ে, এখানে পোস্ত দিয়েও খুব টেস্ট হবে। এই ঝিঙ্গা পোস্ত আর ছোট মাছ এটা দিয়েও খুব ভালো হয়, এই রান্নাটা খুব টেস্ট হয়, পোস্ত দিয়ে আরও বেশি টেস্ট হয়। তাড়াতাড়ি রান্না করছি কেন, ওই যে বান্ধবীর বাড়ি যাবো তো, তার জন্য ওই তোমাদেরকে দেখাবো, মানে বান্ধবীর বাড়িতে গিয়ে দেখাবো, বান্ধবীকে দেখাবো। আরেকটা বান্ধবীর সাথে যাব, ও আমার বাড়িতে আসবে, একসাথে আমরা দুজন যাবো। এই যে একটা বান্ধবী আমার, তোমরা দেখো, এই যে এটা হলো বড় বান্ধবী, এটা হলো ছোট বান্ধবী। দুই বান্ধবী বসে আছে পাশাপাশি। বন্ধুরা, আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে।